যেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী এই লড়াইটাও হয়তো শুরু হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামই শুধুমাত্র শোনা গিয়েছিল, তিনি বলেছিলেন, ইচ্ছা প্রকাশ করেছিলেন যে তিনি নন্দীগ্রাম থেকে দাঁড়াবেন, সেই সময় থেকে কিন্তু কার্যত নন্দীগ্রামের মানুষ একটা দ্বিধা বিভক্ত অবস্থানে চলে গিয়েছিল। সেই বিষয়টা এখনো কতটা অনুভব করছে, সেই বিভাজনটা সেটা কি আরো স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে? নন্দীগ্রামের বিভাজন হয়েছে, রাজনৈতিক বিভাজন যে হয়েছে এটা খুব স্পষ্ট, কারণ যেখানে নন্দীগ্রাম মানেই শুভেন্দু অধিকারী ভূমিপুত্র, নন্দীগ্রামের আন্দোলন মানেই মমতা বন্দ্যোপাধ্যায়, দুজনেই এই আন্দোলনকে যে জায়গায় নিয়ে গিয়েছিলেন এবং তারপর থেকে যেভাবে নিজেদের রাজনৈতিক দিকটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, সেখানে দেখতে গেলে গতকাল যেভাবে আমরা নন্দীগ্রামে বিভিন্ন জায়গায় কর্মসূচিতে তৃণমূল নেত্রীকে দেখেছি এবং আজকে শুভেন্দু অধিকারী যা কর্মসূচি করছেন, আবার তার পাল্টা কর্মসূচিও রয়েছে তৃণমূলের, তাতে এই বিভাজনটা নন্দীগ্রামের মানুষের মধ্যেও আছে। তবে ভোট বাক্সে কী হবে সে তো দোসরা মেই হবে, কিন্তু সেটা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকেই বলেছিলেন, দোসরা মেই বোঝা যাবে কে বড় নেতা, সেটা বোঝা যাবে নয়, প্রমাণ হয়ে যাবে কে বড় নেতা, এই কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। গতকাল যেখানে সভা হয়েছে নন্দীগ্রাম এক নম্বর ব্লক, এটা সংখ্যালঘু অধ্যুষিত একটা ব্লক, সেখানে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে শাঁখ বাজিয়ে তিনি এসেছেন, তিনি মঞ্চে দাঁড়িয়ে মন্ত্রোচ্চারণ করেছেন, তিনি মন্দিরে মন্দিরে পুজো দিয়েছেন, মাঝারে গিয়েছেন, সম্প্রীতির যে বাতাবরণ সেটা আষ্টে পৃষ্ঠে রাজনীতিকরা ধরে রাখার চেষ্টা করছেন, তৃণমূল সুপ্রিমো সেটা চেষ্টা করছেন, আজকেও রয়েছে পুজো দিয়েই শুরু করছেন তিনি। তো এই সমস্ত কিছুর মাঝে নন্দীগ্রামের বিভাজন খুব স্পষ্ট, অস্পষ্ট কিন্তু নয়। আর যেটা আর একটা বিষয় বলবো, যেটা নন্দীগ্রাম থেকে দাঁড়ানোর কথা যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমরা সবাই শুনেছি, আমরা ভেবেছিলাম যে এটা আচমকা, গতকাল যখন মঞ্চ থেকে তিনি বলছেন যে সিঙ্গুর বা নন্দীগ্রাম কোনো একটাতে তিনি লড়াই করবেন এমন তিনি ভেবেই রেখেছিলেন, তাই আচমকা নন্দীগ্রাম থেকে তিনি প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করার যে বিশেষণটা আমরা দিচ্ছি আচমকা, এটা হয়তো এই বিশেষণটা আর ব্যবহার না করাই উচিত। একদমই, তুমি নজর রাখতে থাকো হাই ভোল্টেজ নন্দীগ্রাম, এবং সেখান থেকেই আত্রেই আমাদের প্রতিনিধি জানাচ্ছিল সেখানকার কথা। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যেই যেটা আমরা জানতে পারছি তিনি নমিনেশন জমা দেবেন হলদিয়াতে, হলদিয়ায় মহকুমা শাসকের অফিসে। অন্যদিকে যে বিষয়টা জানতে পারা যাচ্ছে, কিছুক্ষণ আগেও আপনাদের জানাচ্ছিলাম যে আজ কলকাতায় ফিরে আসার কথা থাকলেও নন্দীগ্রাম কিন্তু ছাড়ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আজকেই মনোনয়নপত্র জমা দেওয়ার পর তার কলকাতায় ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু তিনি থেকে যাচ্ছেন নন্দীগ্রামে এবং এখানকার বেশ কয়েকটি মন্দিরে পুজো দেবেন, বেশ কিছু জনসংযোগ কর্মসূচি রয়েছে সেগুলো সারবেন বলে জানতে পারা যাচ্ছে। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নন্দীগ্রাম ছাড়ছেন না, ইস্তেহার প্রকাশ করার কথা আগামীকাল তৃণমূল কংগ্রেসের, তার জন্য তিনি আজকেই ফিরে যাবেন বলেছিলেন আগে, কিন্তু থেকে যাচ্ছেন নন্দীগ্রামে, নিশ্চিতভাবেই এক ইঞ্চিও জমি তিনি ছাড়তে চাইছেন না সেটা স্পষ্ট হচ্ছে। দুজনেই সেখানে দাঁড়িয়ে এই নন্দীগ্রাম এখন সব সর্বোচ্চ আলোচনার জায়গায় রয়েছে। এই অবস্থাতে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন চাইছেন মানুষের কাছে পৌঁছে যেতে, শুভেন্দু অধিকারীও চাইছেন মানুষের কাছে পৌঁছে যেতে, জনসংযোগ কর্মসূচির ওপর জোর দিচ্ছেন দুজনেই, সবার সঙ্গে দেখা করছেন, কথা বলছেন, এবং তাদের যে সংগঠন নির্বাচনের আগে যে নন্দীগ্রামের যে সংগঠন সেটাকে মজবুত করার ওপর জোর দিচ্ছেন দুজন প্রধান প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী, এটা বলাই যায়। একদমই, প্রবীর চক্রবর্তী প্রতিনিধির সঙ্গে কথা হচ্ছিল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজ কলকাতাতে ফেরার কথা থাকলেও নন্দীগ্রাম ছাড়ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি থেকে যাচ্ছেন নন্দীগ্রামে এবং তার বেশ কিছু কর্মসূচি আজ রয়েছে, বেশ কয়েকটি মন্দিরে তিনি পুজো দেবেন বলেও জানতে পারা যাচ্ছে। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে যাচ্ছেন এবং এক ইঞ্চি জমি যে তিনি ছাড়তে রাজি নন সেই বিষয়টা কিন্তু স্পষ্ট হচ্ছে। আজ কলকাতায় ফিরে আসার কথা ছিল মনোনয়নপত্র পেশ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু তিনি আর ফিরছেন না, তিনি থেকে যাবেন নন্দীগ্রামে এবং সম্ভবত আগামীকাল তিনি কলকাতায় ফিরতে পারেন, সেটাও এখনও পর্যন্ত একটা সম্ভাবনার জায়গায় রয়েছে। তবে মনোনয়নপত্র পেশ করেই তিনি যে বলেছিলেন যে কলকাতায় ফিরে যাবেন তা কিন্তু তিনি করছেন না, তিনি থেকে যাবেন নন্দীগ্রামে এবং নন্দীগ্রামে একের পর এক কর্মসূচি আমরা গতকাল দেখলাম, তিনি কর্মী সভা করেছিলেন, কর্মী সভা করার পর তিনি বেশ কয়েকটি দলীয় বৈঠক সারেন এবং সেই বৈঠক সারার পর আজ তার মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে, কিন্তু মনোনয়নপত্র জমা দিয়ে
তিনি যেমন গতকালই ঘোষণা করেছিলেন যে মনোনয়নপত্র জমা দিয়ে তিনি কলকাতায় ফিরে আসবেন এবং কলকাতায় ফিরে এসে তৃণমূল কংগ্রেসের তিনি যে ইস্তেহার রয়েছে সেই ইস্তেহার প্রকাশ করবেন কিন্তু সেই ইস্তেহার প্রকাশের জন্য তিনি সম্ভবত আগামী কাল ফিরে আসবেন কিন্তু আজ তিনি থেকে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে যাচ্ছেন নন্দীগ্রামে এবং বিজেপির সংসদীয় কমিটির বৈঠক এই মুহূর্তে আরো একটি বিষয় আমরা জানাবো আপনাদের সেখানে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলছেন যে বাংলায় জয় একেবারে নিশ্চিত বিজেপির যে সংসদীয় কমিটির বৈঠক ছিল সেখানে বাংলার জয় নিয়ে নিশ্চিত বলছেন নরেন্দ্র মোদী এবং এই বৈঠকে তিনি এটাও বলেন যে রাজ্যের যে নেতারা যাদের উপর নির্বাচনের দায়িত্ব রয়েছে তারা যেন যথাযথ দায়িত্ব পালন করে এবং সেই যথাযথ দায়িত্ব যদি তারা পালন করেন তাহলে রাজ্যে অর্থাৎ এই বাংলায় জয় নিশ্চিত এমনটাই মনে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বাংলায় জয় নিশ্চিত বলে তিনি মনে করছেন এবং একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন যে রাজ্যের নেতারা যেন তাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করেন নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই উত্তেজনা এবং একই সঙ্গে দু দলের ক্ষেত্রেই আত্মবিশ্বাস যে একেবারে তুঙ্গে রয়েছে সেটা কিন্তু বারবার প্রমাণিত হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলছেন বাংলার জয় একেবারে নিশ্চিত এবং তিনি অবশ্যই নেতাদের মনে করিয়ে দিয়েছেন যে দায়িত্ব তাদের দেওয়া হয়েছে এই নির্বাচনকে কেন্দ্র করে সেই দায়িত্ব যারা তারা যারা ঠিকভাবে পালন করেন।